আসসালামু আলাইকুম, আমি জুব্বারা নগরের ব্লক থেকে বলছি। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের অনেক ভালো আছি। আমার আজকের রেসিপি হলো তান্দুরি চিকেন। আমি কীভাবে তান্দুরি চিকেনটা বানাবো আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। যদি জুম্পা রান্নাঘরে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে বেল আইকনে ক্লিক করুন। তো দেখুন, প্রথমে আমি নিয়েছি ব্রয়লার মুরগি। এখানে 5 পিস ব্রয়লার মুরগি ভালো করে ধুয়ে আমি পানিটা একটু ছেঁকে নিয়েছি। এখন মুরগিগুলো আমি কেটে নেব, চিটচিট করে আমি কেটে নেব। পুরোটা মাংস আমি কেটে নিতেছি, দেখুন একটু বড় বড় করে পকেট পকেট করে আমি কেটে নিলাম, যে মশলাটা ভালো করে ভিতরে ভিতরে ঢুকে। আর একে একে এইভাবে আমি সব কটা মুরগির পিসে কেটে নেব। আর আরেকটু কথা, আমি দীর্ঘ 6 দিন যাবৎ আপনাদেরকে কোনো ভিডিও আমার দেওয়া হয়নি, কারণ আমি অসুস্থ ছিলাম, তার জন্য আমি এতদিন ভিডিও দিতে পারিনি। তো আমি সামনে আপনাদেরকে রানিং ভিডিও আবার আগের মতো করে দেব ইনশাল্লাহ। আগামী দিন আমি গ্রামে যাব, তো ভাবছি আমি গ্রামে কিছুদিন থাকব, বেশ কিছুদিনই থাকব। তো আমি গ্রামে যে ভিডিওগুলো আমি দিব, আমি এবার চিন্তা করছি যে আমি একটু ব্লগ ভিডিও দিব আপনাদেরকে। আর গ্রামে রান্নাবান্না যাই হোক, গ্রামের সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি যে কদিন গ্রামে থাকব গ্রামের ভিডিওগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আশা করছি আপনারা ওই ভিডিওগুলো আপনারা দেখার চেষ্টা করবেন। আর মুরগিগুলো এখন আমি কেটে নিয়েছি, এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা, এটা ফ্রিজে ছিল আইস বক্সে। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা, এখানে 3 চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম 4 চামচে। আর দিয়ে দিলাম 1 কাপ টক দই, এটা ঘরে করা টক দই, টক দইটা একটু কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম ঘরে করা তান্দুরি মশলা 1 চামচ। এখন দিয়ে দিব প্যাকেটের তান্দুরি মশলা, এটা বাজারে কিনা প্যাকেটের তান্দুরি মশলা আমি 1 চামচ দিয়ে দিব। আর দিয়ে দিলাম জিরা বাটা 1/2 চামচ, ধনিয়া আর সরিষা একসাথে বেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম 1/4 চামচ। দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, আর দিয়ে দিলাম স্বাদ মতো জাল, কারণ জালটা স্বাদ মতো বললাম কেন, জাল আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন। আর অল্প একটু সাদা লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বিট লবণও আমার পরিমাণ মতোই, লবণ আর জাল আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আর দিয়ে দিলাম আমি সয়া সস, আমি লবণটা কম দিছি কারণ আমি সয়া সস দিছি, সয়া সসটা কিন্তু লবণ আছে, যারা না জানেন আপনাদের জন্য বলছি, সয়া সস যে কোনো রেসিপির ভিতরেই দিবেন কিন্তু লবণটা কম করে দিবেন। আর দিয়ে দিলাম সরিষার তেল, আর এখানে দিয়ে দিলাম গোলাপ জল 1/4 চামচ, আর সরিষার তেল দিয়েছিলাম আমি 4 চামচে 2 চামচ। আমি এখানে একটু কথা বলছি, আমি জিরা আর হলো সরিষা ধনিয়া এগুলো আমি পাটায় বেটে দিচ্ছি, মানে তেলে তারপরে পাটায় বেটে গুঁড়া করে দিছি। তো এখন এই মশলা ভালো করে মিক্স করার পর আমি মাংসগুলো একে একে করে দিব, মাংসের ভিতরে ভিতরে মশলাগুলো ঢুকিয়ে দিব। তো দেখুন, প্রত্যেকটা মাংসের ভিতরে আমি মশলাটা ঢুকানোর চেষ্টা করতেছি, প্রত্যেকটা মাংস কাটার যে জায়গাগুলো পকেট পকেট করে কেটে নিয়েছি এগুলোর ভিতরে ভিতরে আমি ভালোভাবে মশলাটা ঢুকিয়ে দিতেছি। মশলাটা যত বেশি মাংসের ভিতরে ঢুকবে ততই তান্দুরিটা খেতে মজা হবে। আর তান্দুরি চিকেন আপনারা যখনই বানাবেন, আপনারা 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা যে এরকম মশলা মাখানোর পর রাখতে পারেন, ওরকম সময় নিয়ে তান্দুরি চিকেন করবেন। তো এখন বাজে 1টা, আমি এগুলো আমি 4টা বাজে আমি ভাজবো বিকেলে নাস্তার জন্য। তো এইভাবে আমি মশলা দিয়ে মাথায় রাখলাম। আর উপরে একটু আমি এখন দিয়ে দিতেছি টেস্টি সল। তো ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে, আমি একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব এগুলো 4 ঘন্টার জন্য, 4 থেকে 5 ঘন্টা আমি এভাবে ডেকে রেখে দিব। তো ফিরে আসলাম 4 ঘন্টা পর, 4 ঘন্টা 4.5 ঘন্টা মতো আমার হয়ে গেছে। এখন ফ্রাই প্যানে যে তেল দিয়ে দিতেছি, আমি একটু বেশি করে তেল দিব, আপনারা চাইলে অল্প তেলের ভিতরে ভেজে নিতে পারেন, আমি একটু বেশি তেলের ভিতরে ভাজবো, বেশি তেলের আমার খেতে ভালো লাগে। তো দেখুন
মশলাটা প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে লাগছে। এখন আমি একটু দিয়ে দিব কেওড়ার জল, এটা আপনাদের পছন্দ না দিলেও হয়। গোলাপ জল, কেওড়ার জল এগুলো দিলে কি একটু শাহি শাহি ফ্লেভার আসে, ভালো লাগে। আমরা যে বাজার থেকে কিনে নিয়ে আসি তান্দুরি চিকেন বা গ্রিল চিকেন, ওগুলোতে একটা সুন্দর একটা ফ্লেভার আসে। ওরকম মশলা মানে ওগুলা দেয় আপনার গোলাপ জল, তারপর কেওড়ার জল, ওটার থেকে এই ফ্লেভারটা আসে। তো তেল গরম হয়ে গেছে, এখন একে একে আমি মাংসগুলো দিয়ে দিব। আমি 2 পিস মাংস দিয়ে দিলাম, চেষ্টা করবো আরেকটা পিস আমি মাঝখান দিয়ে ঢুকিয়ে দেওয়ার জন্য, কারণ 3 পিস বাজবো। আমি সিয়াম, শাকিল আর সিয়ামের আব্বু একসাথে নাস্তা করবে এখন, তার জন্য আমি 3 পিস এখন বাজবো আর 2 পিস আমি পরে বাজবো, কারণ আমার বড় ছেলে আর সাকিন ওরা কোচিংয়ে আছে, তো ওরা কোচিং থেকে আসতে আসতে দেরি হবে, রাতটা 8টা সাড়ে 8টা বাজবে, পরে বাকি 2 পিস আমি বাজবো। তো এগুলা উল্টে পুটিয়ে আমি ভেজে একটু ফাঁক দিয়ে আমি আরেকটা ঢুকিয়ে দিলাম। তো দেখুন 3 পিসই আমি এটা আস্তটা কমে রেখে আমি এতক্ষণ যাব বাজছি, প্রায় আমার এখানে 35 কি 40 মিনিট লাগছে। এগুলো বাজতে আমি চুলাসটা একদম কমে রেখে বাজছি, আর ভিতরে ভিতরে মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে, মশলাটা ভিতরে ভিতরে ঢুকছে, মাংসগুলো বাজার অনেক সুন্দর হয়েছে, ফ্লেভারটা অনেক সুন্দর আসতেছে একদম দোকানের মতো। তো দেখুন আর বাকি 2 পিস রয়ে গেছে, এই 2 পিস আমি একটু জর্দা রং দিয়ে মাখিয়ে রাখবো, কারণ সাফিন আর অনেক ওরা একটু জর্দা রং দিয়ে ভাজলে দেখতে সুন্দর লাগে, ওইটি ওরা পছন্দ করে, তার জন্য ওদের জন্য একটু জর্দা রং দিয়ে দিলাম, এটা পরে ভাজবো। আর বাকি 3 পিস আমার ভাজা হয়ে গেছে, আমি একে একে উঠিয়ে নিতেছি। তো এই তো দেখেন আমার তান্দুরি চিকেনটা এরকম হয়েছে ভাজা, আর আমি এটা পরিবেশন করলাম শসা আর সালাদ আর হলো টমেটো সস, এখানে আছে তন্দুরি রুটি। তো দেখুন আমি পরিবেশন করলাম এগুলা দিয়ে, দেখতে এরকম হয়েছে। এখন নাস্তাটা করবে শাকিব, সিয়াম, সিয়ামের আব্বু। তো সিয়াম আগামী দিন চলে যাবে, সিয়াম বেশ কিছুদিন ছিল, এখন আমরা বাড়িতে যাব আর সিয়ামের আব্বু নিতে আসছে, তো আমরা একসাথে যাব। পুরা নাস্তাটা করতেছি, এখানে আমি বেশি একটা ভিডিও করলাম না, এখানে আমার বোনের জামাই আসছে, ভিডিও করাটা ঠিক হবে না। তো নাস্তা করাই হয়ে গেছে, এখন আমি ভিডিও এডিটিং করবো আর বয়স দিব। তো সিয়াম আমার সাথে বসা, ওই দুষ্টামি করতেছে, বলতেছে আজকের ভিডিওটা বয়স আমি দিব, তো ও মজা করতেছে, ওর একটু ভিডিও করে নিলাম। ও আগামী দিন চলে যাবে, আমারও খারাপ লাগতে আছে, ওরও মন খারাপ, এতদিন ছিল আমাদের সাথে। তো আজকে 8টা, আমার বড় ছিল কোচিং থেকে আইসে পড়বো, তো ওর জন্য আমি বাঁচতেছি, ওর নাস্তাটা রেডি করবো, ওই পরোটা দিয়ে খাবে, ওই তন্দুরিটি খাবে না। তো আমি পরোটাও বানালাম আর চিকেনটা ভাজলাম, তন্দুরি চিকেন, আর স্যাটনেটটা পরে ভেজে দিয়ে দিব এখন রাত্রেবেলা। তো আমার ভিডিওটা এই পর্যন্তই থাক, আজকে আর এই ভিডিওটা বড় করতে চাই না, ইনশাল্লাহ আগামী দিন বাড়ি যাওয়ার পর আপনাদের সাথে আমি আবার শেয়ার করবো আমি কীভাবে বাড়িতে গেলাম আর বাড়িতে কী কী করবো, সেগুলো আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো, আপনারা দেখবেন, এনজয় করবেন। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।